আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি কে কি বলল কে সমালোচনা করল এগুলি আপনি উঠবে আপনি সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনের বিষয়ে এক টেবিলে আলোচনা করার জন্য একটা উদাত্ত কণ্ঠে আহ্বান জানান দেশের মানুষ এই জিনিসটা চাইতেছে আর বিরোধী দল বিশেষ করে মাঠে যে আছে বিএনপি সহ তাদেরকে বলবো যে আপনারা আল্লাহর হস্তে জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে যে শর্ত সেই শর্ত পূর্ব শর্ত না করে শর্তগুলি টেবিলে এসে আলোচনা করেন পূর্ব শর্ত না দিয়ে আজকে যিনি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী আপনি তিনবার চারবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে আরও প্রধানমন্ত্রী হবে আপনার পরিচয় প্রধানমন্ত্রী হিসাবে না প্রধানমন্ত্রী পদে আপনাকে পরিচয় দরকার নাই আপনার যে একটা পরিচয় আছে এই পরিচয় আর কারো হবে না আপনার সেই পরিচয় হলো যে আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং সেই জন্য আপনার দায়িত্বটা প্রধানমন্ত্রীর পরেও আপনার একটা বিরাট দায়িত্ব আছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক আপনি কিছু বলতে চেয়েছিলেন প্রথমে এসে জি এখন বলুন স্পিকার আমি পয়েন্ট অফ অর্ডারে পাঁচটা মিনিট সময় চাবো মাননীয় স্পিকার আজকে বাংলাদেশ প্রতিদিনে একজন লেখক মেজর আবু নাসিরুদ্দিন পিএইচডি তিনি একটা প্রবন্ধ লিখেছেন আমি কয়েকটা লাইন এখান থেকে উদ্ধৃতি দিব তারপরে আমি আর কিছু কথা বলব মানে স্পিকার একটা হেডলাইন হলো কেউ কথা রাখেনি 33 বছর কাটল 1990 সালে এরশাদ সাহেব যখন ক্ষমতা ছিলেন দেশে তিন জোট সেদিন তাদের দাবি প্রেক্ষিতে এরশাদ সাহেব তার ক্ষমতা থেকে পদত্যাগ করেছিলেন তখন এই তিন জোট তাদের প্রতিশ্রুতি ছিল তাদের রূপরেখা ছিল মৌলবাদ স্বৈরাচার সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল সব গণতান্ত্রিক দল মিলে তৈরি সেই রূপরেখা যদি একটা নতুন সামাজিক চুক্তি অথবা জাতীয় সনদ কিংবা সংবিধানের অংশ হতো তাহলে এই 33 বছরে আমরা কোথায় থাকতাম এই রূপরেখা জাতীয় সংসদের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে ভোটারদের ইচ্ছামতো ভোট দেওয়ার বিধান নিশ্চিত করার কথা বলা হয়েছিল হত্যা অভ্যুত্থান ষড়যন্ত্র রাজনীতির অবসান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা আইনের শাসন প্রতিষ্ঠা মৌলিক অধিকার পরিপন্থী আইন রহিত করে করার ব্যবস্থা ইত্যাদি অনেক অঙ্গীকার ছিল ওই দিন সেই সময় অভিন্ন অঙ্গীকারে বলা হয়েছিল যে আমরা তিন জোট নেতৃবৃন্দ সুষ্ঠুভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের নিম্ন বর্ণিত অভিন্ন অঙ্গীকার পালনের জন্য সব কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি তিন নম্বর ধারা বলা হয়েছিল আমাদের তিনটি জোটভুক্ত দলসমূহ ব্যক্তিগত কুৎসা রটনা এবং অপর দলের দেশপ্রেম ও ধর্মবিশ্বাস সম্পর্কে কটাক্ষ করা থেকে বিরত থাকব আমাদের জোটভুক্ত রাজনৈতিক দলসমূহ সাম্প্রদায়িকতা প্রশ্রয় প্রদান করবে না এবং সাম্প্রদায়িক প্রচারণা সমগতভাবে প্রতিরোধ করবে চার নম্বর দ্বারা বলা হয়েছিল নির্বাচনী কার্যক্রমে সর্বতভাবে সংঘাত পরিহারের জন্য তিনটি রাজনৈতিক জোটভুক্ত দলকে তারা অঙ্গীকার করেছিলেন ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এবং ভোট কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে পারে সে বিষয়ে আমাদের তিনটি জোট দলসমূহ সতর্ক দৃষ্টি রাখবে আজকে এই 33 বছরে সেই তিন জোটের রূপরেখা অনুযায়ী দেশের কি অবস্থা আমি আর সেই দিকে যেতে চাই না তিন জোট এক জোট এখানে নাই আর দুই জোট এখানে আছেন আমি তাদের বিবেক রূপ ছেড়ে দিলাম দেশের সে প্রত্যেক করার পরে দেশের অবস্থা এখন কি হয়েছে মাননীয় স্পিকার আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই গতকালকে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি প্রেসদেরকে বলেছেন যে যারা আন্দোলন করছে তারা যদি শর্তহীনভাবে আলোচনা করতে আসে সরকার আলোচনা করবে মানে স্পিকার আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই আজকের যিনি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী আপনি তিনবার চারবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে আরও প্রধানমন্ত্রী হবে আপনার পরিচয় প্রধানমন্ত্রী হিসাবে না প্রধানমন্ত্রী পদে আপনাকে পরিচয় দরকার নাই আপনার যে একটা পরিচয় আছে এই পরিচয় আর কারো হবে না আপনার সেই পরিচয় হলো যে আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং সেই জন্য আপনার দায়িত্বটা প্রধানমন্ত্রীর পরেও আপনার একটা বিরাট দায়িত্ব আছে
মাননীয় স্পিকার, আজকে দেশে এই 12তম পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে একটা অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে যারা বলতেন এক সময় যে নিরপেক্ষ সরকার বলতে পাগল আর শিশু ছড়া নিরপেক্ষ সরকার হয় না, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখন ছিল যে কেয়ারটেকার নির্বাচন চাই, আজকে অবস্থার প্রেক্ষিতে একটা পর্যায়ে এসে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে যে বর্তমান সংবিধানের মধ্যে যেভাবে লেখা আছে সেভাবে নির্বাচনের কথা, কিন্তু বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল এবং আরো কিছু দল তারা আন্দোলন করছে কেয়ারটেকার আন্ডার নির্বাচন করবে এক দফা, সরকারের এক দফা যে ক্ষমতায় আছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আবার বিএনপি সহ কিছু রাজনৈতিক দল তারাও এক দফা যে সরকার পদত্যাগ করতে হবে। মানে স্পিকার, জাতীয় পার্টি কিন্তু কোনো এক দফাতে বিশ্বাসী না, জাতীয় পার্টি বিশ্বাসী যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদ থেকে বলবো, এই ক্ষেত্রে সংসদ নেত্রীর শুধুমাত্র প্রধানমন্ত্রী না, তিনি জাতির জনকের কন্যা হিসেবে তার অনেক দায়িত্ব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি কে কি বললো, কে সমালোচনা করলো, এগুলি আপনি ঊর্ধ্বে আপনি সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনের বিষয়ে এক টেবিলে আলোচনা করার জন্য একটা উদাত্ত কণ্ঠে আহ্বান জানান। দেশের মানুষ এই জিনিসটা চাইতেছে। আর বিরোধী দল বিশেষ করে মাঠে যে আছে বিএনপি সহ তাদেরকে বলবো যে আপনারা আল্লাহর হস্তে জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে যে শর্ত সেই শর্ত পূর্ব শর্ত না করে শর্তগুলি টেবিলে এসে আলোচনা করেন পূর্ব শর্ত না দিয়ে। মাননীয় স্পিকার, আমি বলবো জাতীয় পার্টির মহাসচিব হিসেবে যেটা আমাদের দায়িত্ব বলা, যেহেতু আমরা এই 5 বছরই পার্লামেন্টে ছিলাম বিরোধী দল এবং একসঙ্গে আমরা অনেক কাজ করেছি এবং আমরা আওয়ামী লীগের সঙ্গে বেশ কয়েকবার জুটো করেছিলাম, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল, তাই আমরা সেই প্রেক্ষিতে বলবো যে আজকে এই সংঘাতময় পরিস্থিতি, মাননীয় স্পিকার, এই যে কয়েকদিন আগে একজন পুলিশকে অন্যায়ভাবে যেভাবে নাকি মারা হয়েছে, এগুলি আসলে মাননীয় স্পিকার সহ্য হয় না। ঠিক একইভাবে এই আন্দোলনের কারণে বেশ কয়েকজন নিরীহ মানুষ মারা গেছে, সেটাও অ্যাকসেপ্টেবল না। মাননীয় স্পিকার, আবার রোববার সোমবারে ওই সমস্ত রাজনৈতিক দলগুলি তারও কর্মসূচি দিয়েছেন। মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে, মানুষ একটা শঙ্কার মধ্যে আছে। আমি মনে করি যে এই ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগের দুইটা দলেরই সবচেয়ে বড় দায়িত্ব, যে তার বড় দল তারা জনগণের দিকে তাকিয়ে এই দফাটবা বাদ দিয়ে ইগু বাদ দিয়ে তারা তাদের মানে এক টেবিলে বসে আলোচনা করে, আমরা ইচ্ছা করলে এক টেবিলে বসে সংবিধানের মধ্য থেকে তো আমরা একটা পথ বের করতে পারি যে একটা নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব, এবং সেই কাজটায় যাতে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রণী ভূমিকা নেন এই দাবি আমি আমার দলের পক্ষ থেকে আহ্বান জানিয়ে, মাননীয় স্পিকার আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্পিকার।